বাংলাদেশ ফুল ফেডারেশন এখন সি এবং এ লাইসেন্স পর্যন্ত নিজেরাই সার্টিফিকেট দিতে পারে অ্যান্ড এই কোচিং কোর্স শুরু এবং শেষ করার জন্য আমাদের কোনো এএফসি বা ফিফার এক্সট্রা অনুমোদন লাগবে না আমরা আমাদের নিজস্ব মতে নিজস্ব গতিতে এই সার্টিফিকেশন কোর্স কমপ্লিট করতে পারবো এবং সার্টিফিকেট ইস্যু করতে পারবো এটা আগামী এক বছরের জন্য দেশের ফুটবলে বড় সংবাদ এশিয়ার মাত্র চারটি দেশ কোচদের সরাসরি লাইসেন্স দেওয়ার সুযোগ পায় এবার সেখানে নাম লেখালো বাফুফেও ফেও দেশীয় কোচদের স্বীকৃতি দিতে পারবে খোদ ফেডারেশনই স্থানীয় কোচরাও এই সুযোগ লুফে নিতে মরিয়া অতি উৎসাহের সাথে এই এই কোচগুলোর সাথে পরিচিত হচ্ছে এখানে নতুন নতুন জিনিস শিখতে পারছি নতুন যারা কোচিং করতে আসতেছে তাদের জন্য এটা আমি মনে করি যে তারা আরও উৎসাহিত বোধ করবে বিদেশি একজন যদি ইনস্ট্রাক্টর আনি সেই ক্ষেত্রে কিন্তু সবসময় আমাদের দুভাষী লাগে আর আমরা যদি এখান থেকে আমাদের দেশ থেকে কেউ যদি ইনস্ট্রাক্টর হয় তাহলে সহজে কিন্তু আমরা আমাদের মেসেজগুলো ট্রান্সফার করতে পারি একজন কোচ বিশ থেকে তিরিশ জন ফুটবলার তৈরি করতে পারে এভাবে অনেক ফুটবলার বের হবে তোমাদের দেশের ফুটবলই তাতে এগোবে কোচদের বল লাইসেন্স দিয়েই থেমে থাকা নয় আসন্ন মৌসুমকে সামনে রেখে টেকনিক্যাল কমিটির সিদ্ধান্ত মহানগর লীগ থেকে শীর্ষ পর্যায়ে অর্থাৎ প্রিমিয়ার লীগের ক্লাবগুলোর ডাগআউটে থাকবেন বিভিন্ন ক্যাটাগরির লাইসেন্সধারী কোচরা। ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন মহানগর লীগ যেগুলো বলা হয় সেখানে জন্য আগামী থেকে আমরা সি লাইসেন্সটা ম্যান্ডেটরি করে দিতে চাচ্ছি। তার মানে আমাদের মহানগর লীগ টিমগুলার সি লাইসেন্স ম্যান্ডেটরি হবে কোচের জন্য। বিসিএল এর জন্য বি লাইসেন্স ম্যান্ডেটরি হবে। যেটা অলরেডি আছে এবং প্রিমিয়ার লিগের জন্য এ লাইসেন্স হবে এমন সিদ্ধান্ত অবশ্য গেল মৌসুমেও জানানো হয়েছিল তবে দেশের ফুটবলে নিয়ম কজনই বার মানে স্বয়ং যেমন আগ্রহী হন না নিজেদের মান বাড়াতে তেমনি ক্লাবগুলো ফাঁকি দেয় ওস্তাদ গেল বছর যেমন প্রিমিয়ার লিগের বেশ কিছু ক্লাবই মানেনি এই লাইসেন্সধারী কোচ রাখার নিয়ম এবার অবশ্য ক্লাবগুলোকে নিয়ম মানার তাগিদ দিয়েছেন বাফুফে কর্তা যে এটা আপনার রেজিস্টার করতেছেন এই লাইসেন্সের জন্য সেটা মানাই একটা টিমের জন্য ভালো একটা প্লেয়ারের জন্য ভালো তো কিছু কিছু অভিযোগ আমরা অতীতে পেয়েছিলাম আমরা চেষ্টা করব এরকম জন্য অভিযোগ আগামী না আসে কেবল রাজধানী কেন্দ্রিক না করে জেলা পর্যায়েও লাইসেন্সধারী কোচের মাধ্যমে ফুটবলার তুলে আনার পদক্ষেপ নিতে চায় বাফুফে আব্দুল্লাহ সময় সংবাদ ঢাকা